আলহামদুলিল্লাহ, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্র মোহাম্মদ সালাউদ্দিন আজকে জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছেন। মোহাম্মদ সালাউদ্দিনকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে। আপনি আপনার নিজের পরিচয়টুকু দিন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সারাগাজ। জাপানের ভিসা পেয়ে আপনার অনুভূতি কেমন? জাপানি ভিসা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। দীর্ঘ দুইটা বছর করোনা ভাইরাসের জন্য জাপান এম্বাসি অফ ছিল। আমি 2021 সালে এফটি সেশনে সিও পেয়েছিলাম, তখন থেকেই ওয়েট করতেছিলাম যে কবে জাপানে যাব, স্বপ্নটা পূরণ হবে। ইনশাল্লাহ আজকে জাপানি ভিসা হাতে পেলাম অনেক দিন পর। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সান জাপান ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি এই ভিসাটা পেলাম, এখান থেকে জাপানি কোর্স করছি। আলহামদুলিল্লাহ সান জাপান ট্রেনিং সেন্টার অনেক ভালো। সান জাপান ট্রেনিং সেন্টারকে ধন্যবাদ আমার ভিসা পাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। আপনার কি কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল? হ্যাঁ, আমি নাট এবং জেএলপিটি পাস করেছি। সান জাপানিজ ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে নাট এবং জেএলপিটি পাস করার ক্ষেত্রে আপনার কি কি সহযোগিতা পেয়েছেন? সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে আসলে সবকিছু করা, সামনের দিকে এগিয়ে যাওয়া। আসলে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের প্রত্যেকটা টিচার অনেক আন্তরিক, অনেক সহানুভূতিশীল, আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং ভালো করে পড়াশোনা করেছেন। হাতে কলমে দেখাই দিয়েছে কিভাবে কি করতে হবে, এ টু জেড ওরা আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে আমরা এতটুকু আগাতে পেরেছি আলহামদুলিল্লাহ। সান জাপানিজ ট্রেনিং সেন্টারে শুধু কি প্রসেসিংই ভালো নাকি তাদের ল্যাঙ্গুয়েজ শেখানোর প্রসেসিংও ভালো? আদার্স সবকিছু মিলে সান জাপানিজ ট্রেনিং সেন্টার বেস্ট। আমি মনে করি যে যারাই আসবেন তারা সবার আগে সান জাপানিজ ট্রেনিং সেন্টার একবার এসে ঘুরে যাবেন। এখানে প্রিয় স্যার এমডি হান্নান স্যার আছে, ওনার সাথে একবার হলেও যোগাযোগ করবেন, কথা বলবেন, দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে পরিবেশ, এখানে প্রসেসিং, এখানে ভাষা শেখার ল্যাঙ্গুয়েজ কোর্স কতটা আন্তরিক, সবাই কতটা মানে সহযোগিতা করতে পারে। যে আপনার সুদূর ভবিষ্যতের জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।